নমস্কার বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট আছে, অর্থাৎ ফুড এসআই রিক্রুটমেন্ট হবে, অর্থাৎ যাদের লিখিত পরীক্ষা হয়েছিল তাদের ইন্টারভিউ হবে। এই নিয়ে একটা প্রথম সারির পত্রিকায় আপডেট এসেছে, সেই নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে বলবো, আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সৌমেন আর আপনারা দেখছেন মাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তো আমরা সরাসরি যে আপডেটটি উঠে এসেছে সেটি দেখে নেব। তো দেখুন, নবান্নের সম্মতিতে খাদ্য দপ্তর নিয়োগ করছে আরও 700 সাব ইন্সপেক্টর। এটা বলেছে যাদের এক্সাম হয়ে গিয়েছিল তাদের ইন্টারভিউ হবে। তো আমরা সংক্ষেপে দেখে নিচ্ছি, খাদ্য দপ্তর আরও 700 জন সাব ইন্সপেক্টর নিয়োগের অনুমোদন পেয়েছে। নবান্ন থেকে আনুষ্ঠানিক অনুমোদন এসে যাওয়ায় এবার নিয়োগের জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু করতে পারবে খাদ্য দপ্তর। সাব ইন্সপেক্টর পদে নিয়োগ রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের দেওয়া লিখিত ইন্টারভিউর মাধ্যমে হয়। খাদ্য দপ্তর থেকে নিয়োগের প্রস্তাব গেলে পিএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে 1 ডিসেম্বর থেকে সাব ইন্সপেক্টর নিয়োগের আগের বারের লিখিত পরীক্ষার সফল প্রার্থীদের ইন্টারভিউ শুরু হচ্ছে। তো অর্থাৎ যারা পরীক্ষা দিয়েছিল এবং পাস করেছিল এবং এটা করোনার আগেই লিস্টটা আউট হয়েছিল, তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। তো আমরা দেখে নিচ্ছি, খাদ্যপ্রিয় জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন সাব ইন্সপেক্টর পদে দ্রুত নিয়োগ করতে চলেছেন তারা। আগামী 15 ডিসেম্বর পর্যন্ত ইন্টারভিউ নেবে পিএসসি। জানুয়ারি মাসের গোড়াতেই সফল চাকরি প্রাপকদের তালিকা চূড়ান্ত হয়ে যাবে বলে খাদ্য দপ্তরের আধিকারিকরা আশা করছেন। তারপরেই নতুন চাকরির প্রার্থীদের দ্রুত কাজে যোগদানের ব্যবস্থা করবে দপ্তর। এখন যে ইন্টারভিউ শুরু হয়েছে তার মাধ্যমে প্রায় 950 জনকে সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করবে খাদ্য দপ্তর। লিখিত পরীক্ষায় প্রায় 3000 জন চাকরি প্রার্থী সফল হয়েছেন, অর্থাৎ এদের লিস্ট কিন্তু অলরেডি পিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে দিয়েছিল। তারা এবার ইন্টারভিউ দেবেন। লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল চাকরি প্রাপকদের চূড়ান্ত তালিকা তৈরি হবে। মাল্টিপুল চয়েসের লিখিত পরীক্ষায় 100 নম্বর ছিল, ইন্টারভিউতে থাকছে 20 নম্বর। খাদ্য দপ্তরের বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো মোট অনুমোদিত পদের সংখ্যা প্রায় 2500, কিন্তু এখন এই পদে তার 1/3 কম কর্মী আছে। বছর 5 আগে প্রায় 500 সাব ইন্সপেক্টর নিয়োগ করা হয়েছিল, তারাই মূলত এখন এই পদে কাজ করছেন। আগে যারা ছিলেন তাদের অনেকেই ইন্সপেক্টর পদে উন্নীত হয়েছেন, তাই সাব ইন্সপেক্টর নিয়োগে একেবারেই দেরিতে করতে চাইছে না খাদ্য দপ্তর। এখন যাদের ইন্টারভিউ শুরু হবে তাদের তো বটে, পরবর্তী পর্যায়ে নিয়োগ তাড়াতাড়ি করতে চাইছে দপ্তর। পরবর্তী পর্যায়ে নিয়োগের ব্যাপারে খাদ্য দপ্তর প্রস্তাব পাঠানোর পর পরীক্ষা ব্যবস্থা করবে পিএসসি। অর্থাৎ আরও যে পদগুলো বাকি রয়ে যাচ্ছে সেগুলোর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস হবে। তো সেটার যদি কোনো নোটিফিকেশান আসে ওয়েবসাইটে তা আমি কিন্তু আপডেট দিয়ে দেবো। করোনার কারণে লকডাউন পরিস্থিতি না থাকলে আগের দফার নিয়োগ আগেই হয়ে যেত। এখন যে ইন্টারভিউ শুরু হচ্ছে তার বিজ্ঞপ্তি 2018 সালের সেপ্টেম্বর নাগাদ বেরিয়েছিল। 2019 জানুয়ারিতে পরীক্ষা হয়। লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের তালিকা লকডাউনের সময় প্রকাশ করেছিল পিএসসি। অর্থাৎ এই তালিকা আগেই প্রকাশিত হয়েছিল। তার ইন্টারভিউটা শুরু হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে চলবে 15 তারিখ পর্যন্ত, এবং চূড়ান্ত প্রার্থীর তালিকা জানুয়ারি মাসের প্রথম দিকেই প্রকাশিত হবে। এবং নতুন কোনো যদি বিজ্ঞপ্তি বেরায় ওয়েবসাইটে তাহলে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। এইরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট আসছে, সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি পরিমাণে শেয়ার করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।